যে সিনেমা আমি বিশ্বাস করি, সেই ধরনের সিনেমা অনেক সময় একক সিনেমা হলগুলো নিতে চাইতো না। একটি বিষয় আমি হলফ করে বলতে পারি, আমরা ক্রিয়েটিভ মানুষেরা যারা ধরুন একটি ভালো গল্প, একটি ভালো নির্মাণ অথবা সর্বোপরি একটা ভালো ভালো সিনেমা বিশ্বাস করি, বা যেই সিনেমা ধরুন আমি কাজ করে এসেছি এই অবধি, যে সিনেমা আমি বিশ্বাস করি, সেই ধরনের সিনেমা অনেক সময় একক সিনেমা হলগুলো নিতে চাইতো না। সেই ক্ষেত্রে এই যে ধরুন স্টার সিনেপ্লেক্সের কথাই আমরা বলি, তারা কিন্তু আমাদের জন্য একটা অক্সিজেনের মতো, আমাদের মতো ক্রিয়েটিভ মানুষেরা একটা অক্সিজেনের মতো। এবং এটা যে ধারাবাহিকতা, এটা যদি আরও অনেক বেশি চলে, মানে এরকম আমি তো আজকে স্টার সিনেপ্লেক্সের 14 বছর, আমি তো চাইবো আসলে আরও 14টি সিনেমা হল তারা তৈরি করুক, তারাও যদি না পারে অন্যদের হাত ধরে এগিয়ে নিয়ে যাবে নিশ্চয়ই। এবং আমি বিশ্বাস রেখে বলতে পারি, স্টার সিনেপ্লেক্সের মতো যেসব সিনেপ্লেক্সগুলো আছে তারা সামনে আমাদের জন্য অনেক বড় একটা স্ট্রেংথ পিলার অফ দ্য সিনেমা। রসগোল্লার মতো মিষ্টি কন্যার হাসি রে, আয় দেখা যা, আয় দেখা যা। দর্শক, আমাদের সংবাদটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করুন।